দেখুন, একটা বিষয় আমরা খুব পরিষ্কার হই যে আমরা যারা এই পৃথিবীর কোলে, প্রকৃতির কোলে মানুষ, তাদের ওপরে প্রকৃতির একটা প্রভাব রয়েছে। অর্থাৎ আমাদের এনভায়রনমেন্ট, যেটা আমাদের সারাউন্ড করে, আমাদের চারপাশে রয়েছে, আমরা প্রাকৃতিক জীব বলি নিজেদেরকে। আবার দেখবেন আমাদের প্রত্যেকের এক একটা প্রকৃতি রয়েছে, যেটাকে আমরা মানবিক বা মানববৃত্তীয় প্রকৃতি আমরা বলে থাকি, অর্থাৎ নেচার। আমাদের চারপাশের নেচার সঙ্গে আমাদের একটা নেচার, এই দুটো মিলেমিশে কোথাও জানি একটা খুব অদ্ভুত রকম সমীকরণ তৈরি করে, যেটার ওপর ভিত্তি করে আমরা মানুষেরা চলি, আমরা বাঁচি। আপনি শুনেছেন একটা ছোট্ট কথা, আগেকার দিনের মানুষেরা বলতেন, বাজু আমরা শুনি, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। অর্থাৎ বনের প্রাণীদেরকে বনেই সব থেকে বেশি শোভা পায়, আর শিশু মায়ের কোলে থাকলে সব থেকে বেশি শোভা পায়। সেখানে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ক্ষেত্রে অ্যাস্ট্রো নেচার থেরাপি এমন একটা জিনিস, যেটা আপনার নেচার আপনার প্রকৃতির সঙ্গে অ্যাডজাস্ট করে আপনার ক্ষেত্রে কীভাবে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প আপনি পেতে পারেন সেটার বার্তাকে খুব পরিষ্কার করে। সেটা হতে পারে আপনি স্টুডেন্ট, আপনার স্টুডেন্ট লাইফের সমস্যা রয়েছে, এটা এরকম হতে পারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যা রয়েছে, হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কোনো কোনো সমস্যা রয়েছে, এটা হতে পারে আপনি কন্টিনিউয়াসলি আনএমপ্লয়মেন্টের কারণের জন্য ভীষণ সমস্যার মধ্যে রয়েছেন, আবার এটাও হতে পারে আপনি চাকরি করছেন কিন্তু বারবার করে চাকরির ক্ষেত্রে পরিবর্তনের একটা যোগ আসছে, এটা হতে পারে এরকম যে আপনার জীবনের ক্ষেত্রে হওয়া কাজ হচ্ছে না, হতে গিয়ে বাধা আসছে, এই নানান সমস্যা, এই যে বিবিধ সমস্যা জীবনের প্রতিনিয়ত, যে সমস্যাগুলো মানুষকে কুরে কুরে খাচ্ছে প্রতি মুহূর্তে এবং আমাদের প্রোগ্রেসকে একটা স্ট্যাগনেন্ট কন্ডিশনে রাখছে, এই জায়গা থেকে বেরোনোর জন্য আমরা অ্যাস্ট্রোনেচার থেরাপি এবং অ্যাস্ট্রোলজি কী করে কাজে লাগাতে পারি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সুদীপানন্দ, যিনি অ্যাস্ট্রোনেচার থেরাপির প্রবক্তা, এবং এই ইমপ্লিমেন্টেশনে তার যে কি ইউজফুল রেজাল্ট, এটা কিন্তু সুদীপানন্দের যারা ক্লায়েন্ট তারা ছাড়া আশা করি কেউ বুঝতে পারবে না। আমরা তো অনুষ্ঠানে বলবোই স্বাভাবিক, ভালো, প্রচুর ভালো কথা বলবো, কিন্তু যারা ক্লায়েন্ট একমাত্র দে নো হোয়াট ইজ সুদীপানন্দ অ্যান্ড হোয়াট ইজ অ্যাস্ট্রো নেচার থেরাপি। স্বাগত জানাই সুদীপানন্দকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে। সুদীপ, ধন্যবাদ। সঙ্গে যারা অনুষ্ঠান দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রত্যেকের জন্য আমার সম্মান জানাই এবং লাইভ ফোনের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকালকার দিনে এই যুগে দাঁড়িয়ে এমন একটা আমরা অবস্থায় রয়েছি যেখানে মানুষের সৌভাগ্য এবং দুর্ভাগ্য, এই যে দুটো প্ল্যাটফর্ম, এই দুটো একদম এমন জায়গায় রয়েছে যে সামান্য কারণে কেউ দুর্ভাগ্যের শিকার হয়ে যাচ্ছে, সামান্য কারণে আবার কেউ কিন্তু সৌভাগ্যের শিকার হয়ে যাচ্ছে। তা সেই কারণটা কিন্তু দেখবেন অপরভাষা একটা কারণ কোনো কিছুর থাকে, যে কোনো কিছুর, পৃথিবীতে যে কোনো কিছুর একটা ওপরের কারণ থাকে। দেখবেন যে কেউ হয়তো চাকরি ক্ষেত্রে হঠাৎ করে অবদমিত হয়ে নিচের দিকে নেমে গেলেন, একদম নিচের একটা আসনে চলে গেলেন, এটার কারণটা হয়তো একটা কিছু ঘটেছিল যে তার হয়তো কোনো কাজের ভুল বা তার কোনো মানে মিসবিহেভিয়ার একটা কিছু ঘটেছিল বা তার কোনো হয়তো যে ফর্মালিটি মেনটেন করা দরকার ছিল কাজটার মধ্যে তার মধ্যে ভুল, কোনো না কোনো কারণে দীর্ঘদিন ধরে সেটা হওয়ার জন্য তার হয়তো তার কাজের দিকটায় হয়তো মানে একটা অবনমন নিচের দিকে সে চলে গেল, ডেটেরিয়েশন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে উপরের কারণ। আবার কেউ দেখবেন খুব সামান্য জায়গা থেকে, খুব সামান্য একটা পদমর্যাদা থেকে সে উচ্চ পদমর্যাদায় চলে গেল। আমি বলি প্রত্যেকটা কাজ সমানই, প্রত্যেকটা কাজের কিন্তু প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা জায়গা কিন্তু সমানভাবে মূল্যবান পৃথিবীতে, কাজের জায়গা কোনো কাজের ছোট বড় বলে আমি কিছু বিচার করি না। কিন্তু একটা জায়গা আমি বলি, সেটা হচ্ছে এইগুলো হচ্ছে ওপরের কারণ, যে একটা একটা সামান্য কজেশনের জন্য একজন কেউ একজনের খুব ভালো চোখে পড়ে গেল, ভালো চোখে পড়ে সে অনেকটা উঁচুতে উঠে গেল কর্মের যে কোনো ক্ষেত্রে, আমি এইগুলো হচ্ছে ওপরের কারণ। আর ইন্টারনাল কারণ, ইন্টারনাল কারণ হচ্ছে গ্রহভিত্তিক দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এই যে দশাগুলো আসে এগুলো এবং গ্রহের ফেজ, গ্রহযোগ, গ্রহ উপযোগ, গ্রহের কনজাংশন, গ্রহের কম্বিনেশন অ্যাসপেক্ট এবং আরও আরও অনেক কিছু রয়েছে যেইগুলোর কারণে কিন্তু এইগুলো ইন্টারনাল কারণের জন্য কিন্তু এই সমস্ত ঘটে থাকে। এবং যারাই সৌভাগ্য বা দুর্ভাগ্যের শিকার হচ্ছেন আজকে তারা কিন্তু জানবেন তার পেছনে গ্রহভিত্তিক এবং নক্ষত্রভিত্তিক একটা কিন্তু নেগেটিভিটি বা পজিটিভিটি, এনিথিং একটা রয়েছে।
সেটা নিয়ে আমি আলোচনা করব। মানে এটা না হলে কিন্তু মানুষের হতো না, না হতো না, এই সমস্যাগুলো আসতো। আমরা বলি কি, আমরা বলি ও জানিস তো এই জিনিসটা করেছে তার জন্য ও নিচের দিকে নেমে গেল, আমরা ওপরের কারণটা বলি। আসলে ইন্টারনাল কজেশন, আমার কাছে যদি এসে কেউ বলে যে আমার ছেলে খুব দুরন্ত, খুব খারাপ কথা বলে, খুব খারাপ সঙ্গে মিশে, এইসব যদি বলে, আমি তাকে বলি যে আপনার ছেলে যথেষ্ট ভালো, কেননা এটা ওর ওপরের কজেশন, এটা ওর ওপরের কারণ, ওর এটা একটা মানে এর জন্য ও দায়ী নয়, গ্রহগত অবস্থা, হ্যাঁ ওর একটা এটা আউটের নেচার, বাইরের দিকের নেচার। বাট ইন্টারনাল নেচার কি বলছে, ইন্টারনাল নেচার তাকে কি বলছে, ইন্টারনাল নেচার তাকে কোথায় নিয়ে যেতে চাইছে ওটা আগে দেখতে হবে। ওটা কিন্তু গ্রহের অ্যাসপেক্ট থেকে, দৃষ্টি থেকে, কম্বিনেশন কনজাংশন থেকে আসে, গ্রহ দশা থেকে আসে। এইগুলো যদি না বুঝে বাচ্চাকে মারধর করেন, কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করেন, অশান্তি করেন, কোনো ঝামেলা কোনো অশান্তি কোনো কিছু বেশি দিন যার জন্য বাড়িয়ে রাখা ঠিক না। খুব যুক্তি বুদ্ধি জ্ঞান দিয়ে কিন্তু সেই জায়গাটার বিচার করতে হবে যে কেন এগুলো ঘটছে, ইন্টারনাল কারণটা কি, গ্রহভিত্তিক দশা অন্তর্দশার ফলাফল হচ্ছে এইগুলো। সবসময় জানবেন এইগুলোই পৃথিবীতে কিন্তু আদি অনন্ত যুগে কিন্তু মুনি ঋষিরা এই কথাটাই বলে গেছিলেন এই অ্যাস্ট্রোলজির মাধ্যমে। ভীষণ সুন্দর ব্যাখ্যা। মানে যেটা সুদীপানন্দ বলছেন অ্যাকচুয়ালি এটাই যে আমরা যেটা করছি সেটা আপাত, একদম আপাত, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপাত, কিন্তু এর অন্তর্নিহিত কারণ কোনটা সেটা কিন্তু আপাত নয়, সেটা দীর্ঘদিনের একটা ফল। শ্রীকৃষ্ণ কিন্তু মহাভারতে অর্জুনকে বলেছিলেন, অর্জুন যখন আত্মীয় স্বজন তার গুরুদেব দ্রোণাচার্য বা আত্মীয় স্বজন বা বন্ধু সকলকে যখন মারতে তার ভীষণভাবে খারাপ লাগছে, তাদের বিরুদ্ধে তার যখন ধনুক তুলতে খুব কষ্ট হচ্ছে, ভেতর থেকে অন্তর্দহন হচ্ছে, তখন কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সেই বিশ্বরূপ দর্শন করিয়ে বলেছিলেন যে তুমি করছো ওপরের কাজ, তুমি উপলক্ষ মাত্র, তুমি শুধু মারছো, এটা ওপরের কাজ, আমি যা করার আগেই করে ফেলেছি দেখো বলে তিনি সেই হাঁ করে সেই বিশ্ব দর্শন করালেন যে আমি আগেই মেরে রেখেছি। তেমনি একই কিন্তু সেমলি ভগবান কিন্তু সেই গ্রহ নক্ষত্র সাজিয়ে রেখেছেন আমাদের এগেনস্টে বা পক্ষে, কিসের জন্য, ডিউ টু কজ অফ এনি ওয়ার্ক ব্যাড অর গুড, কোনো খারাপ বা ভালো কাজের কিন্তু এটা ফল, কর্মফল। গ্রহের আমরা যে গ্রহের দশা অন্তর্দশা বা যে অ্যাসপেক্ট নিয়ে বা যে কম্বিনেশন কনজাংশন নিয়ে জন্মাচ্ছি সেটা কিন্তু একটা কর্মফল। সব সময় জানবেন যে আমাদের কিন্তু গীতাতেও ব্যাখ্যা আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থে এটা ব্যাখ্যা আছে, এবং প্রত্যেকটা মার্গে চলে গেছে। হ্যাঁ, এবং অ্যাস্ট্রোলজির প্রত্যেকটা মূল মূল যে একদম আভ্যন্তরীণ ভাব, যেখানে অ্যাস্ট্রো দর্শন, অ্যাস্ট্রো ফিলোসফি অর্থাৎ জ্যোতিষ দর্শন যেখানে গিয়ে আমরা দেখি, সেই জায়গাটায় কিন্তু এই কথাটাই বলা আছে যে আপনারা আমরা যা করছি তা কিন্তু ওপরের, ভেতরের কথা কিন্তু ঠিক ভগবান কিন্তু সেইভাবেই সাজিয়ে রেখেছেন সমস্ত গ্রহ নক্ষত্রকে, ঠিক সেই আঙ্গিকে তাকে তার জন্ম মৃত্যু একইভাবে তার কর্ম চলছে, তার জন্য একইভাবে কিন্তু মহাপুরুষ সাধকরা জ্ঞানীজনরা কিন্তু এক সবসময় এই তাদের লেখার মধ্যে উপদেশের মধ্যে বলে থাকে যে কর্মটা যেন সৎকর্ম করো, প্রত্যেক সময় ভালো কর্ম করো, কেন ভালো কর্মের ফলটা কিন্তু পরবর্তীকালে ভালো হবে। ঠিক, আমি একটা ফোন নিয়ে নি দাদা। নিশ্চয়ই নিশ্চয়ই। কে রয়েছেন মনে? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলছি, আমি সাঁতরাগাছি থেকে বলছি। সাঁতরাগাছি? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান শুনতে? ভালোই লাগছে। ভালোই লাগছে। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। কেউ কি এসেছিলেন আগে সুদীপদার কাছে? না। আচ্ছা বেশ, আপনার ছেলের জন্ম তারিখ বলুন। আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে 29/6/2000। অনেকদিন ধরে অনুষ্ঠান দেখছেন না? দেখুন, ট্রাই করে না পেলে সরাসরি বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে যাবেন। অনেকের আছে খুব সমস্যা, অনেকে বলেন যে এই সমস্যা নিয়ে রয়েছি, বাট সুদীপদার কাছে আমি ফোন না পেলে, টিভিতে কথা না বলে আমি চেম্বারে যাবো না, এটা ভুল, একদম সরাসরি চেম্বারে চলে আসতে পারেন সুদীপদার। আচ্ছা, থার্সডে তে জন্মবার ছিল? হ্যাঁ। আপনার ওনার ছেলে নামে? ওনার ছেলে। ছেলে, ছেলের নামের যে আদ্যক্ষরটা, ছেলের নামের যে প্রথম অক্ষরটা, সেটা কি এ, ডি, এম বা এল, এর মধ্যে কিছু কি না অন্য কিছু? না, উজ্জ্বল। উজ্জ্বল, উজ্জ্বল, ইউ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি হয়ে থাকে সেটা, তাহলে দেখুন, তাহলে কিন্তু মাস্ট একটা জায়গা আজকে আমি আপনাকে ফার্স্টেই বলে দিই, যদি ইউ দিয়ে নামের অক্ষর প্রথম শুরু হয়ে থাকে তাহলে কিন্তু ও খুব একটা ভালো মানের স্টুডেন্ট নয়, মাঝারি মাপের স্টুডেন্ট। ইউ দিয়ে যদি নাম হয়ে থাকে তাহলে কিন্তু মাঝারি মাপের স্টুডেন্ট, খুব ভালো না, খুব খারাপও না, ওর রেজাল্টটা মধ্যম প্রকার হওয়ার কথা। কিরকম রেজাল্ট হয়, কিরকম রেজাল্ট শুনে নিয়ে একটা মোটামুটি রেজাল্ট, মোটামুটি রেজাল্ট হয়, মোটামুটি, আরেকটা সঠিক বাংলা হচ্ছে কিন্তু মধ্যম।
কি বুঝতে পেরেছেন? মোটামুটির একটা উচ্চারণই তো মধ্যম, আমি ঠিক বলেছি তাহলে? মধ্যম মানে স্টুডেন্ট, উনি জাস্ট বললেন, আপনি কিছুক্ষণ আগে শেয়ার করলেন, ঠিক আছে? এই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এই হচ্ছে বক্তব্য। বেশ, আমি বলবো, এই যে নামটা রেখেছেন, নামটা, এই যে নামটা রেখেছেন, শুনতে পাচ্ছেন? এই নামটাকে নিউমেরোলজির মাধ্যমে নামটাকে সংশোধন করে নেবেন, আপনার এই নামটাকে, ছেলের নামটাকে। কোনো ভালো অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রো নেচার থেরাপির দ্বারা এটাকে কিন্তু, এবং সঙ্গে কিন্তু সংখ্যাতত্ত্ব নিউমেরোলজির মাধ্যমে কিন্তু আপনার ছেলের এই নামটাকে একটু সংশোধন করে নেবেন, ঠিক আছে? আর দেখুন, এই চার্টের মধ্যে দেখতে পাচ্ছি বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র এবং নরগণ। তা এই চার্টে বুধ গ্রহটা রেট্রোগ্রেড রয়েছে, আর লগ্ন থেকে এক দুই তিন তৃতীয়ভাবে রয়েছে কেতু, এবং সপ্তমে কিন্তু রয়েছে বৃহস্পতি, শনি, চন্দ্র, এইরকম অবস্থা। এবং চতুর্থ ভাবপতি শনি, সেটা সপ্তমভাবে গেছে, এইটাও কিন্তু দেখাচ্ছে, ইন্ডিকেশান হচ্ছে খুব একটা ভালো স্টুডেন্ট কিন্তু নয়, ঠিক আছে? এই জায়গা থেকে ওকে দাঁড়িয়ে মাথা খুব গরম হবে। অষ্টমে রাহু, এই অষ্টমে মঙ্গল শুক্র, শরীর নিয়ে প্রায়শ ভোগান্তি হবে, কিডনির দিকে খুব সাবধান থাকতে হবে, ব্লাড ওরিয়েন্টেড প্রবলেম, আঘাত হঠাৎ করে পড়ে গিয়ে হাড়ে ক্র্যাক বা মাসেল পেইন থেকে খুব সাবধান, মাসেল ইনফ্লামেশন হতে পারে, এইগুলো থেকে সাবধান থাকতে পারেন। এবং নবমভাবে রাহু, এইভাবে রাহু যদি নক্ষত্রটা অশ্লেষা পায়, দেখি কী পেয়েছে, পুনর্বসু পেয়েছে, অশ্লেষা ভাগ্যিস পায়নি, অশ্লেষা পেলে কিন্তু খুবই খারাপ হতো। এইখানে যদি পুনর্বসু নক্ষত্র রয়েছে, তাহলে কিন্তু বলবো যে ভাগ্য মোটামুটিভাবে কিন্তু চলবে। এই চার্টটা কিন্তু দেখান, মানে খুব বেশি কিছু প্রাপ্তি কিন্তু জীবনে হওয়ার আগেই অনেক কিছু দেখবেন যেন ভেঙে 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 যাচ্ছে। ওর সব জিনিসটার মধ্যে, কাজের মধ্যেই দেখবেন একটা যেন উৎসাহের অভাব। হ্যালো, বুঝতে পাচ্ছেন এটা? এগুলো কি আপনি দেখুন, উনি বলবে আর আপনি চুপ করে থাকলে চলবে না, ব্যাপারগুলোকে মেলাতে হবে। কি বলছে শুনুন, ভীষণ ভাবে ওকে খেলতে হয় সবকিছুতে। কি কি করতে হয়? ভীষণ ভাবে ওকে খেলতে হয় সবকিছুতে, এইখান থেকে তো চাকরি বা এইসব নিয়ে, চাকরি নিয়ে, বিশেষ করে সরকারি চাকরি নিয়ে কিছু বলা যাবে না এখান থেকে। চেম্বারে যোগাযোগ করতে হবে, নিশ্চয়ই অনেক কিছু বলা যাবে, ঠিক আছে? দেখুন নাম্বারগুলো রয়েছে টিভি স্ক্রিনে, 94330, দেখুন টিভি স্ক্রিনে, দেখুন কোনায় রয়েছে, এই যে আমার দেখুন, এই ঠিক এই যে বুকিং লেখা রয়েছে, 94330600200 হচ্ছে নাম্বার, বুকিং করবেন এই নাম্বারে চেম্বারে আসবার জন্য। নেক্সট নাম্বার 9007521015, এই নাম্বারে আপনি বুক করতে পারেন। দেখুন তিন নম্বর আরেকটা নাম্বার রয়েছে একদম লাস্টে, 9674281071, এই নাম্বারগুলোতে আপনি বুক করে চেম্বারে আসলে উনি কথা বলবেন। এবং আজকে এই এখন যেরকম আড়াই তিন মিনিটের মধ্যে প্রেডিকশন করলেন, ওখানে সেটা অনেকক্ষণ ধরে আপনাকে দেখে বলে বুঝে আপনার ছককে ব্যাখ্যা করে সুদীপদা করবেন এটা। দেখুন আমি আপনাদেরকে একটু ডেটগুলো বলে দিই, গড়িয়াহাটে চেম্বার রয়েছে আগামী 6 তারিখে, ফার্স্ট বুক করুন গড়িয়াহাটে। কিন্তু মাত্র আর, ওহো, গড়িয়াহাটে মাত্র একজন আর মাত্র বুকিং হবে, একজন গড়িয়াহাটে 6 তারিখে চেম্বার, টাইম হচ্ছে 3টে থেকে 7টা। মালদাতে 8 তারিখে চেম্বার, চারজনের এখনও বুকিং ফাঁকা রয়েছে মালদার জন্য, হোটেল গীতাঞ্জলিতে। বহরমপুর হচ্ছে 9 তারিখে আপনি চেম্বারে পাবেন, হোটেল রুদ্র। কৃষ্ণনগরে আপনি পাবেন 10 তারিখে, ত্রিনাথ লজ। ট্র্যাঙ্গুলার পার্কে আপনি পাবেন 11 তারিখে, 11 সবটাই আমি আগস্টের শিডিউল বলছি, 11 তারিখে। শিথির মোড়ে পাবেন 12 তারিখে ভাগ্যজ্যোতিতে, 1:30 থেকে 5:30 পর্যন্ত। দুর্গাপুর আসানসোলে পাবেন হচ্ছে 16 তারিখে, বোলপুর এবং বর্ধমানে পাবেন 17 তারিখে। এই চেম্বারগুলোর জন্য ফার্স্ট বুকিং করুন, এবং সবটাই দেখুন ইলাবোরেটলি নিচে যাচ্ছে, যারা মনে করবেন বুকিং করবার জন্য নিচ থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করতে পারেন, করে এই বুকিং নাম্বারটা লিখে রাখুন, এখনই ফোন করার দরকার নেই, বুকিং অনুষ্ঠানের পরেও আপনি করতে পারেন, এনি টাইম আপনি করতে পারেন বুকিং। আমি যখন চার্টটা দেখছি, তখন উনি আমাকে বলছেন যে দেখুন স্যার, আমি তার একটা ম্যাটার নিয়ে বলেছি, তখন আমাকে বলছেন দেখুন স্যার, আমার ছেলের কিন্তু দ্বিতীয় পতি নবমে রয়েছে, তার উনি কোথাও একটা পড়েছেন, হয়তো কোনো বই থেকে পড়েছেন, দ্বিতীয় পতি নবমে রয়েছে, তা দ্বিতীয় পতি নবমে থাকলে তো খুব কর্মদক্ষ হয়, খুব ভালো হয়, সমস্ত দিক থেকে ভালো হয়। তা আমি পড়েছিলাম নবমে বা একাদশে যদি দ্বিতীয় পতি থাকে, খুব অর্থশালী হয়, কর্মদক্ষ হয়, মানে নাম যশ খ্যাতি হয়।
তা আমি তাকে কিন্তু তার ঠিক এগেনস্টে বলেছিলাম। তা আমি তখন তাকে বললাম, দেখুন জ্যোতিষশাস্ত্রের ওপরের কথা হচ্ছে দ্বিতীয়ভাবে যদি দ্বিতীয় পতি যদি নবমী বা একাদশে থাকে তাহলে কর্মদক্ষ হয়, অমুক হয়, তমুক হয়, ভালো হয়। বাট আপনি কি তার নক্ষত্রটা ফলো করেছেন? আপনি কি নক্ষত্র স্টাডি করেছেন? আপনি কিন্তু নক্ষত্রের ডিভাইড করে সেই জায়গাগুলো আপনি লর্ড সাব লর্ড দেখেছেন? তখন বললো, না এত অবধি তো এত অবধি দেখিনি স্যার, আমি একটা পাতলা বই একটু পড়াশুনো করেছিলাম, একটু চটি একটা বই পড়তাম। আলম দেখুন, কোনোদিন একটা চটি বই পড়ে জ্যোতিষশাস্ত্রে ওই এক দু তিন পাতা পড়ে আর একটা পাতলা বই পড়ে কোনোদিন জ্যোতিষী করতে যাবেন না, অ্যাস্ট্রোলজি করতে যাবেন না, তাহলে কি হবে? মিসজাজমেন্ট হবে আপনার ছেলের উপরে, আপনার নিজের একটা নেগেটিভিটি চলে আসবে, এমনকি আপনার নিজের ধ্যান ধারণা নিজের চিন্তা ভাবনার উপরে একটা কিন্তু একটা মানে কি বলবো ধ্যান ধারণা খারাপ হয়ে যাবে, নেতিবাচক প্রভাব যেটা, হ্যাঁ নেতিবাচক প্রভাব চলে আসবে, এনকারেজমেন্টও নিজেই নষ্ট করবে। তখন উনি আমাকে, হ্যাঁ তখন উনি আমাকে বললেন যে না, আপনার মতো ওই ডিপ লেভেলের স্টাডি আমি করিনি অ্যাকচুয়ালি, যার জন্য আপনি অ্যাস্ট্রোলজার আর আমি আপনার কাছে এসেছি। না মানে এটা কিন্তু অনেকে জানেন না যে সুদীপানন্দের এই জার্নি এটা কিন্তু বহুদিনের, হয়তো আপনারা এই টিভিতে মানে আমাদের এখানে হয়তো বিগত দেড় দু বছর ধরে দেখছেন, বাট সুদীপানন্দের এই জার্নি কিন্তু প্রায় 25-30 বছর। না আমি বলে দিচ্ছি, পড়াশুনো নিয়ে প্রায় 30 বছরের কাছে, পড়াশুনো নিয়ে যদি ধরা যায় তাহলে প্রায় 30 বছর একটু বেশি, 31-32 বছর হলো, মানে পড়াশুনো নিয়ে আমি প্রফেশনালি প্র্যাকটিস করছি 22 বছর প্লাস হয়ে গেল এই বছর নিয়ে, এই বছরের এই তিন মাস আগে নিয়ে 22 বছর প্লাস 23 বছরে পড়লাম একদম। হ্যাঁ তা আর পড়াশুনো নিয়ে ধরলে আরো আপনারা প্রায় 9-10 বছর যোগ করুন। হ্যাঁ আমাকে তো সত্যি কথা বলতে আমরা যেভাবে শিখেছি, আমার গুরুদেবরা বলতেন যে যা খারাপ রেজাল্ট হয়েছে তার চার্ট দেখবে, যা সব থেকে ভালো রেজাল্ট হয়েছে তার চার্ট দেখবে, যার মধ্যম মানের রেজাল্ট হয়েছে তার চার্ট দেখবে, যার অ্যাক্সিডেন্ট হয়েছে তার হাতটা গিয়ে দেখবে, তার চার্টটা বিচার করবে। এরকম ভাবে আগে হাজার হাজার মানুষের চার্ট বিচার, হাত বিচার, নিউমেরোলজি বিচার করিয়ে তবে কিন্তু মানে ওই বাবা বাবা মানে ওই প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটাকে নিয়ে তারপরে তারপরে পারমিশন দিয়েছিলেন যে এবার প্র্যাকটিস করবে। আচ্ছা সেটা কিন্তু তারপরে সত্যি বলতে নেই, 22 বছর হয়ে গেছে আজকে, দেখতে দেখতে 22 বছর প্রফেশনাল প্র্যাকটিস সামনে এগিয়ে যাওয়া, প্রফেশনালি হ্যাঁ প্র্যাকটিস করছি। না আর তো এটা সত্যি অনেক বড়, এর সঙ্গে মানুষের আশীর্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে, বিশ্বাস রয়েছে মানুষের। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো, আমি হাউসি থেকে বলছিলাম বলে আমি আমার হাজবেন্ডের সম্বন্ধে জানতে চাই। আপনি আপনার হাজবেন্ডের সম্পর্কে জানার আগে আমাকে বলুন যে আপনার কেন মনে হলো এই অনুষ্ঠানে আপনার হাজবেন্ডের সম্পর্কে জানলে ভালো হয়, কেন ওনাকে পছন্দ হলো জিজ্ঞেস করবার জন্য? আর এনার এই দাদার সুদীপানন্দ ওনাকে ভালো লাগে, ওনার কথাবার্তা তার মধ্যে একটা বিশ্বাসের ব্যাপারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা বিশ্বাসের জায়গা আপনার মনে হয়েছে, দেখা যাক আপনার হাজবেন্ডের ক্ষেত্রে কতটা সঠিক জায়গা উনি প্রেডিকশন করতে পারছেন। আপনি একটু আপনার হাজবেন্ডের ডেট অফ বার্থটা বলবেন? হ্যাঁ, নাম অমিত দাস। হ্যাঁ কত? 18 সেপ্টেম্বর 73 সাল বেলা 12টা। 18/9/1973 হ্যাঁ, বেলা 12টার সময় জন্ম? হ্যাঁ বিকেল। 73 না 76? 73 73। 76 না? হ্যাঁ জন্মস্থান? হ্যাঁ 73। হ্যাঁ জন্মস্থান বলুন। জন্মস্থান কলকাতা আর কি। জন্মস্থান হচ্ছে কলকাতা। ওকে, আপনি এখন কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি হলাম এই বিজন সেতুর এই পারে কসবা, তারপরে হালতু আছে না, হালতু কসবা হালতু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বিজন সেতুর এই পারে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মঙ্গলবার দিন ছিল জন্মবার? মঙ্গলবার। এইবার এখানে দেখতে পাচ্ছি যে বৃহস্পতি গ্রহটা জন্মকালীন রেট্রোগ্রেড রয়েছে, এবং চার্টটার যে মূল ভাবে এই মূল ভাবটায় ঢুকলে দেখতে পাবো সত্যি 1 2 3 4 5 6 7 সপ্তমে চন্দ্র এবং সপ্তমপতি শুক্র, সপ্তমপতি শুক্র গেছে 1 2 3। হ্যাঁ তা খুব, আমি তো যা দেখতে পাচ্ছি এখনকার কন্ডিশন খুব একটা ভালো নয়। উনি কি ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসা করেন। আচ্ছা যদি শুনুন, যদি ব্যবসা করে থাকেন তো এনার কিন্তু সামগ্রিক অবস্থাটা এই মুহূর্তে খুবই খারাপ, মানে অর্থনৈতিক অবস্থা একেবারে তলানির দিকে চলে যাওয়ার দিকে কিন্তু যাচ্ছে। এবং শেয়ার করে নেবো সুদীপ। হ্যাঁ একটু শেয়ার। আচ্ছা যেটা উনি বললেন যে উনি ব্যবসা করার যোগ আপনি স্বীকার করলেন, ব্যবসায়িকদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা একটা খুব ভ্যালুয়েবল পোর্শন, আপনি একটু বলুন তো যে আর্থিক অবস্থা কিরকম যাচ্ছে, অর্থনৈতিক টার্ন ওভার কিরকম? ট্রাভেল যাচ্ছে, আমি যাচ্ছি। হোয়াট এ লাভলি প্রেডিকশন সুদীপ দা, হোয়াট এ লাভলি প্রেডিকশন।
এই 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 যে আপনি যে ইনস্ট্যান্ট বলতে পারেন না অ্যাস্ট্রোনেচার থেরাপিকে কাজে লাগিয়ে, এই জন্য আমার মনে হয় মানুষের এই ধরনের মানে এই যে গ্রহণযোগ্যতা, লাভলি, ভেরি গুড, ভেরি গুড। এতটা বলবেন না প্লিজ, আমি আপনার কাছে সবসময় হাত জোর করি, এইভাবে আমার নামে বলবেন না প্লিজ। আমি 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 আমার নামে কম বলুন, আমি যাদের নামে বেশি বলবেন বলুন, আমি আপনাকে আগে আমার নামে কোনোদিন বলবেন না। মানুষ বিচার করবে আমি পারি কি পারি না, আপনি বলবেন, আমি এটা অত বেশি চাই না। আমি চাই মানুষ বলবে আমি অ্যাস্ট্রোলজার কি নই বা কিরকম অ্যাস্ট্রোলজার, কোন গ্রেডের অ্যাস্ট্রোলজার, এবং মানুষ ভালো হচ্ছে কিনা, আমার কাছে এসে মানুষের ভালো হচ্ছে কিনা আমি এটা শুনতে চাই সবার আগে। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে এই চার্টে দেখুন অষ্টমে, এটা কি অষ্টমে শনি কেতু, তো অষ্টমে শনি কেতু থাকলে কিন্তু অবশ্যই মাস্ট অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ, এবং অষ্টমপতি একাদশে, কিন্তু একাদশে হলে হবে কি? হ্যাঁ, আর একটু আমাকে বলুন তো, এই যে উনি বললেন যে আপনার হাজবেন্ডের ক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়ার একটা সম্ভাবনা থাকবে, এটা কি সত্যি? হ্যাঁ, 4 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে একটা, তারপর থেকে একটু প্রবলেমের মধ্যে আছে আর কি। সর্বনাশ! অ্যাক্সিডেন্টটা কবে হয়েছে? এই আপনার এপ্রিল মাসের নাগাদ। এপ্রিল মাস মানে এই বছরের এপ্রিল? হ্যাঁ, এই বছরের এপ্রিল মাস। হ্যাঁ, এই বৈশাখ মাসের 3 তারিখ পর্যন্ত, মানে রিসেন্ট পাস্ট, রিসেন্ট এপ্রিল মাস, রিসেন্ট পাস্ট। তা অ্যাক্সিডেন্ট যে হয়েছিল ওটা কি উনি চালাচ্ছিলেন গাড়িটা? হ্যাঁ, উনি চালাচ্ছিলেন, ওনার প্রচুর হয়েছিল, হাতে পায়ে সব লেগেছে, এখনো কিছু কিছু জায়গায় আঘাতটা রয়েছে অল্প অল্প, মানে শাড়ি পুরোটা। আপনি একটা কাজ করবেন, হাতে সময় নিয়ে না একটু চেম্বারে আসুন, আপনি আপনার হাজবেন্ডের যদি ডেভেলপ, কি অদ্ভুত কথা, আবার আপনি বলবেন যে না আমার আমার নিয়ে ব্যাখ্যা করতে হবে না, বেশি আমাকে বলতে হবে, এটা আমি সবসময় বলবো, এই যে এই সুন্দর জায়গাটা তো ধরাটা খুব টাফ ব্যাপার শিবদা। দেখুন একটা কথা বলি, অ্যাস্ট্রোলজি করতে জানলে, গ্রহ নক্ষত্র বিচার করতে জানলে, এবং দীর্ঘকালীন অভিজ্ঞতা থাকলে, গুরুদের কাছে সঠিক বিদ্যা প্রাপ্ত হয়ে থাকলে, যারাই প্রাপ্ত হবে তারা কিন্তু এই জায়গাটা পারবে। যদি সঠিক না হয় পড়াশোনা, যদি সঠিক না হয়, সঠিক জায়গায় না হয়, সঠিক গুরু প্রাপ্তি না হয়, তাহলে কিন্তু এগুলো সবই একদম মানে কি বলবো মিলবে তো নাই, এবং তার ধ্যান ধারণা সঠিকভাবে কিন্তু আসবে না, অ্যাস্ট্রোলজি আসবে। হ্যাঁ, এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ জানা। আমি একটু চেম্বারগুলো দেখেছেন, আপনি গড়িয়াহাটের জন্য বুক করবেন, একজনের মাত্র বুকিং 6 তারিখে চেম্বার, মালদাতে 8 তারিখে, বহরমপুরে 9 তারিখে চেম্বারের জন্য ফার্স্ট বুক করুন, কৃষ্ণনগরে 10 তারিখে চেম্বারের জন্য ফার্স্ট বুক করুন, ট্র্যাঙ্গুলার পার্কে 11 তারিখে চেম্বারের জন্য বুক করুন। দেখুন এই শিডিউলগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নিন। শিথির মোড়ে 12 তারিখের জন্য বুক করুন, দুর্গাপুরে আসানসোল হচ্ছে 16 তারিখ, আর বোলপুরে হচ্ছে 17 তারিখের জন্য বুক করুন। এই যে এগুলো বলে দিলাম এটা আপনার সুবিধে হবে, কিন্তু আবারও বলে দিই বুকিং নাম্বারে ফোন করলে সবটা আপনাকে ডিটেলস বলে দেবে, আর এর নিচে দেখুন এই স্ক্রলের মধ্যে থেকে কিন্তু পুরো লেখাটা যাচ্ছে, এখান থেকে পিক করে নেবেন। আমি তো সবসময় বলি ফাস্ট বললে আপনারা সব পিক আপ করতে পারেন না, বাট এভরিথিং হ্যাজ রিটেন দেয়ার, আপনি এখান থেকে এটাকে অ্যাডপ্ট করতে পারেন। আচ্ছা দাদা, এবার আপনি আমাকে একটা কথা শুধু একটু বলুন, যে মানুষ না অনেক সময় গাইড পাওয়ার সময়টা বুঝতে পারেন না, অনেকে বলেন এই বয়সে আমার অ্যাস্ট্রোলজার যাওয়া উচিত, আবার কেউ তার বিরোধিতা করেন যে না কেন এত কম বয়সে যাচ্ছে, আর একটু বয়স হলে যাক, আপনার সাজেশনটা কি হবে? আমি অ্যাকচুয়ালি এটা বুঝি যে অ্যাস্ট্রোলজিটা কিন্তু জন্ম থেকে আমৃত্যু, জন্ম থেকে মৃত্যুর আগের দিন অবধি, অর্থাৎ মানে সেই মুহূর্ত অবধি, তা অ্যাস্ট্রোলজি মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যেখানে সেখানে একটা মানুষকে কেন একদম ছোটতে বিচার করা হবে না, আর একদম বেশি বয়স হয়ে গেলে তাকে বিচার করা হবে না, এটা কেন? আমার তো এটা প্রশ্ন অনেকের কাছে, অনেকে যারা করেন না প্লিজ কিছু মনে করবেন না তারা, কিন্তু আমার এটা একটা ছোট প্রশ্ন। মানুষকে আমি এরকম মানুষকে দেখেছি যিনি 60 এর পরে উন্নতি করেছে জীবনে,
এমন উন্নতি করেছে, ঠিক ঠিক ঠিক, সারা বিশ্বের মানুষ জানে, সারা বিশ্বের মানুষ একদম। আজকে আর হাতে সময় নেই, আবার এমন মানুষকে দেখেছি যে খুব কম বয়সে, 12 বছর বয়সে, 8 বছর বয়সে সে এমন নাম করেছে সারা বিশ্ব তাকে জেনে গেছে, সে বিলিয়নিয়ার হয়ে গেছে, একদম ঠিক। আজকে আর হাতে সময় নেই শহীদ দা, অবশ্যই আমরা আলোচনা করব, মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করে থাকবেন আপনার বুধবারের অনুষ্ঠানের দিকে, ঠিক দুপুর 3টার সময়, আর রাতে এবার থেকে 11:30 থেকে একটা অনুষ্ঠান হবে 12টা অবধি রোজ, সোম থেকে শনি রাত্রি 11:35 থেকে 12টা অবধি এভরিডে আপনারা কিন্তু পুরাণের ওপর অ্যাস্ট্রোলজি অর্থাৎ মাইথোলজিক্যাল অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে সঙ্গে ধর্মীয় অ্যাস্ট্রোলজি আমাদের, সেটা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজির মূল অঙ্গ নিয়ে আলোচনা হবে। নমস্কার, নমস্কার।